আজকে আমরা কালার কনসেপ্ট, সিলেক্টিং, অ্যালাইনিং এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে কালার অ্যাপ্লাইং করা যায় কীভাবে। আমি আপনাদেরকে একটা লিংক শেয়ার করেছিলাম, কালার স্কিম ডিজাইনার। এই কালার স্কিম ডিজাইনার থেকে আমরা কালার সিলেক্ট করতে পারি। প্রথমে হচ্ছে মনো কালার, কমপ্লিমেন্ট কালার, টাইট কালার, টিটার্ড কালার, অ্যানালজিক কালার, অ্যানালজিক কালার। তো এখানে দেখেন, মনো কালার হচ্ছে আমি শুধুমাত্র সিঙ্গেল কালার, একটা কালার, ওয়ান কালার থিমে কাজ করব। এখানে যে সার্কেলটার মাঝে, হুইলটার মাঝে যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা হচ্ছে আমার প্রাইমারি কালার সিলেকশন। আমি এই পয়েন্টটাকে আমরা রোটেট করতে, মুভমেন্ট করতে পারবো। আমি প্রাইমারি কালার কী নিব, ব্লু। যদি আমি কোনো ডিজাইন ব্লু কালারে করতে চাই, শুধুমাত্র সিঙ্গেল কালার থাকবে, বাট কালার টোন লাইট ডিপ হবে। আমরা এখানে লাইট পেজ এক্সাম্পল হিসেবে দেখতে পাই। যদি আমি একটা ওয়েবসাইটের লেআউট ডিজাইন করি, সেক্ষেত্রে লিঙ্ক কালার কী থাকবে, টেক্সট কালার কী থাকবে, বাটন কালার কী থাকবে, ন্যাভিগেশন কালার কী থাকবে। যদি আমরা ডার্ক পেজ স্যাম্পল দেখতে চাচ্ছি, এখানে আমরা কালার লিস্টগুলো পাবো, কালার কোডগুলো পাবো। এই কালার কোডকে আমরা কপি করে, আমি ইলাস্ট্রেটরে যখন কোনো কালার অ্যাপ্লাই করব, যেমন এই রেক্টেঙ্গুলারের মাঝে আমি সেই কালারটা অ্যাপ্লাই করব, স্ট্রোক কালার নান করি, ফিল কালারটাকে ডাবল ক্লিক করব, আমি যে কালার কোডটা সিলেক্ট করেছিলাম সেই কালার কোডটা এখানে পেস্ট করব, কপি করেছিলাম সেটা পেস্ট করব, তারপর ওকে করব। যদি স্ট্রোক কালার অ্যাপ্লাই করতে হয়, স্ট্রোক কালার আমি কালার কোড কোনটা সিলেক্ট করব, যেমন আমি স্ট্রোক কালারে এই কালার কোডটা চাচ্ছি, স্ট্রোক কালার প্লেটটাতে ডাবল ক্লিক করব, কালার কোডটা এখানে চেঞ্জ করে দেব, ওকে করব। তাহলে আমরা কালার হুইল থেকে কালার সিলেক্ট করে কালার কোডগুলোকে নিয়ে এসে আমাদের ডিজাইনে অ্যাপ্লাই করব কীভাবে, সেই জিনিসটা দেখলাম। এবার হচ্ছে যে আমি কালার সিলেক্ট করব কীভাবে। সিঙ্গেল কালার যখন হবে, আমরা কালার হুইলে চলে যাব। কালার হুইল থেকে প্রথমে আমার প্রাইমারি কালার সিলেক্ট করতে হবে। প্রাইমারি কালার সিলেক্ট করার পর আমি ওয়ান কালার থিমে কাজ করতে হলে মনোটা সিলেক্ট করব। কমপ্লিমেন্ট, টু কালারে যখন কাজ করব তখন কমপ্লিমেন্টটা সিলেক্ট করব। এই কমপ্লিমেন্টে এটা হচ্ছে প্রাইমারি আর এটা হচ্ছে সেকেন্ডারি কালার। কোন কালারের কন্ট্রাস্টে কোন কালারটা আসছে আমরা এভাবে মুভমেন্ট করব। এখন কালার মুভমেন্টের সময়, আচ্ছা, মাউসের শব্দ শোনা যাচ্ছে কেন, আপনারা একটু দেখেন আগে, বোঝার চেষ্টা করেন। এই বিষয়টা আমরা রেকর্ডিং করতেছি, থাকবে, আপনি প্র্যাকটিস করতে পারবেন, আগে বুঝে নেন। এখানে আমি প্রাইমারি কালার সিলেক্ট করলাম, এই কালারগুলো এখানে দেখা যাচ্ছে। তো অ্যাডজাস্টমেন্ট স্কিম, আমি এখান থেকে কালারটাকে লাইট ডিপ করতে পারি। কালারে যদি একেবারে উজ্জ্বল থাকে, আমাকে পয়েন্টটা কোথায় বসাতে হবে, বুঝতে পেরেছেন? আবার এখান থেকে লাইট এবং ডার্ক করতে পারি। তো এভাবে আমরা কালার অ্যাডজাস্ট করব। তারপর কালার লিস্ট নেব, কোন কালারের কন্ট্রাস্ট, যেমন আমি এই কালারটা যদি নিই, তার অ্যাগেনিস্টে আমাকে বিপরীত কালার কন্ট্রাস্ট, এটা এই কালারটা নিলে তার বিপরীতে এটা। যদি আমি তিনটা কালার ব্যবহার করি আমার ডিজাইনের মাঝে,
প্রাইমারি কালারটা সিলেক্ট করব। এই সেকেন্ডারি কালারটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। মূল কালারটা আমি প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর এই কালারের সাথে কোন কালার টোনটা আমি নিব সেটা এখান থেকে ডিসাইড করব। এভাবে প্রত্যেকটা চার কালার হলে, এবং অ্যানালজিক কালারটা হচ্ছে পাশাপাশি কালার টোন। এভাবে আমরা কালার নির্বাচন করব, কালার কন্ট্রাস্ট, ওয়ান কালার থিম, বিভিন্ন কালার। এখন আরেকটা কন্টেন্ট আমি শেয়ার করেছিলাম, রং কি, আমরা কখন কি ধরনের কালার সিলেক্ট করব। আমরা রঙের কথা যদি চিন্তা করি, তাহলে মৌলিক কালার হচ্ছে তিনটি, RGB, রেড, গ্রিন, ব্লু। এই তিনটি কালার থেকে 17 মিলিয়ন কালার তৈরি হয়েছে। আমরা কখন কোন কালারটা ইউজ করব, কালারগুলোর মাঝে একটা নির্দিষ্ট পরিমাণের একটা থিম ব্যবহার করা হয়, যেমন রেড কালারটা কখন ইউজ করব, কি ধরনের কন্টেন্টের ক্ষেত্রে, কি ধরনের অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমরা রেড কালার ইউজ করব, ব্ল্যাক কখন ইউজ করব, হোয়াইট কখন ইউজ করব, অরেঞ্জ কখন ইউজ করব, কমলা কালারটা কখন ইউজ করব। হ্যাঁ, তো এই বিষয়গুলো নিয়ে আমি একটা টপিকস দিয়েছি আপনাদেরকে। লাল হচ্ছে উত্তেজনা, উদ্দীপ্ত, উষ্ণতা, নীল প্রশান্তি, শীতলতা, কালো হচ্ছে শোকের জন্য, সাদা শান্তি, পবিত্রতা, হলুদ শুভ উজ্জ্বলতার প্রতীক, সবুজ হচ্ছে জীবন, তারুণ্য, সজীবতা, কমলা হচ্ছে হৃদয়াবেগ, কামনা, নৈকট্য, বেগুনি হচ্ছে মহত্ব, উজ্জ্বল হলো ধর্মীয় আবেগ, গেরুয়া হচ্ছে তেগ, বিষণ্ণতা, যখন আমরা বিষণ্ণ ভাব থাকি, হ্যাঁ, ধূসরতা যে বিষয়টা। তো এইভাবে আমরা প্রথমে এই থিমগুলো নিয়ে আমরা কালার সিলেক্ট করব কালার হুইল থেকে। তারপর আমরা তার সাথে কন্ট্রাস্টে কোন কালার ব্যবহার করব সেটা, যদি আমি দুই কালার নিয়ে দিই, কমপ্লিমেন্ট কালার সিলেক্ট করব, এবং এভাবে আমরা কালারগুলোকে মুভমেন্ট করব। ট্রাইড কালার, সবুজ কালারের সাথে আমরা কোন কালারটা নেব, বেগুনির সাথে আমরা কোন কালারটা নেব। এই বিষয়গুলো আমরা এই কালার হুইল থেকে ডিসাইড করে তারপর আমরা আমাদের ডিজাইনে চলে যাব। এবার হচ্ছে সিলেক্টিং, আমরা কোনো অবজেক্টকে ক্রিয়েট করার পর, এই অবজেক্ট ক্রিয়েট করার পর সিলেক্ট করব আমরা কিভাবে। টুল বক্সে আমরা সিলেক্ট পাচ্ছি, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, এখানে গ্রুপ টুল, গ্রুপ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল এবং সিলেকশন টুল, তিনটা টুলস রয়েছে। আমাদের কিছু অবজেক্ট আমরা এখানে আরও কপি পেস্ট করে নিই। সিলেকশন টেকনিক আমি দেখিয়েছিলাম আপনাদের, যে আমরা যখন একটা ডিজাইনে অসংখ্য এলিমেন্টস থাকলো আর সেম এলিমেন্টসের কালারটাকে 10% লাইট করতে বলা হয়েছে, ডিজাইন আমি সাবমিট করেছি, বাট আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে যে ব্লুটা ইউজ করেছেন সেই ব্লুটা 10% লাইট করতে হবে। এখন আমার ডিজাইনে ছোট ছোট করে এলিমেন্টসগুলো দেওয়া আছে, এলিমেন্টসগুলো প্রায় 50টা বা 100টা এলিমেন্টস দেওয়া আছে। এই এলিমেন্টসগুলোকে আমি একটা ক্লিকে সিলেক্ট করব কিভাবে। প্রথম একটা এলিমেন্টসকে সিলেক্ট করব, সিলেক্ট মেনুতে যাব, এখানে একটা সিলেকশন টেকনিক রয়েছে, সেম ফিল কালার, সবগুলো অবজেক্ট একই সাথে সিলেক্ট হয়ে গেল। এবার আমি এখান থেকে 70% আরও 10% লাইট করে দেব, 100 এবং 70। যদি আমি
69% দিয়ে রাখি একটা অবজেক্টে। এবার আমি সিলেক্ট করি, সিলেক্ট মেনু থেকে সেম ফিল কালার, মাত্র 1% লাইটের কারণে এই অবজেক্টটাকে সে সিলেক্ট করতে পারেনি। এভাবে সিলেকশনের অপশনে দেখেন অনেকগুলো রয়েছে, ফিল স্ট্রোক কালার, ফিল কালার, অপাসিটি, স্ট্রোক কালার। অপাসিটিটা কি, যেমন সবগুলো অবজেক্টের অপাসিটি 100%, এখানে কালার এক কালার কিন্তু এটা হচ্ছে 1% লাইট রয়েছে, বাট আমি সিলেক্ট মেনু থেকে সেম অপাসিটি যদি ধরি তাহলে সবগুলো আসে। যদি এটার অপাসিটিটা আমি কমিয়ে রাখি, সিলেক্ট তাহলে অপাসিটি 100% না পাওয়াতে সেই অবজেক্টকে সিলেক্ট করে নি। এভাবে আমরা স্ট্রোক, ব্লেন্ড মোড সব কিছু আমরা এই সিলেকশন করতে পারি একই সাথে সেম শেপ। ক্রিয়েটিং কালার সোয়াচ, এটা হচ্ছে কালার প্লেট, সোয়াচেস প্লেটটাকে আমরা শো করি। লিস্ট আকারে থাকবে অথবা গ্রিড আকারে আমরা এখানে দেখতে পাই। আমরা এগুলোকে ডিলিট করে দিতে পারি। এভাবে আমরা ডিলিট করে দিতে পারি। এবার আমরা যদি নতুন কালার সোয়াচ তৈরি করতে চাই, এখান থেকে এই কালারে আমরা তৈরি করব, সায়ান 100%, মেজেন্টা 50%, ওকে। আমি এখানে সোয়াচের নাম দিতে পারি, আমি একটা ডিজাইন করব, সেই ডিজাইনের টাইটেল কালারটা থাকবে এটা। ফ্লায়ারের জন্য আমি একটা সোয়াচ তৈরি করব, টাইটেল কালার হচ্ছে এটা। এবার বডি টেক্সট কালার একেবারে 100% ব্ল্যাক থাকবে না, 80% ব্ল্যাক। হ্যাঁ হ্যাঁ, এই যে সোয়াসেসটা তৈরি করলাম আমি, এই সোয়াসেসটা যে আমি তৈরি করলাম, এই সোয়াসেসটাকে আমরা সেভ করে রাখতে পারি। আমি এটাকে ডেস্কটপে রাখি, আমাদের গ্রুপে নির্দিষ্ট ডিরেক্টরিতে নিয়ে রাখি।
যে এই ফাইলটাকে আমরা যখন মার্কেট প্লেসে ডিজাইন সেল করব, তখন এই সোয়াচেস ফাইলটাকে মূল ফাইলের সাথে আমাদেরকে দিতে হবে। কারণ হচ্ছে এই ফাইলটা যখন আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই, এখানে ডিলিট করে দিব, ঠিক আছে, ডিলিট করে দেওয়ার পর আমি সোয়াচ নিউ সোয়াচ যদি আমি আনতে চাই, সরি, লোড লাইব্রেরি থেকে আমি আনবো, এই অংশে থাকবে, এখানে যেগুলো আছে দেখেন, এয়ার হিস্ট্রি, সেলিব্রেশন, কালার বুকস, ওয়েব, টেক্সটাইল, এই ফাইলটাকে আমরা কপি করে সি ড্রাইভে প্রোগ্রাম ফাইল অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রিসেট সোয়াচেসের ভিতরে আমরা এটাকে রেখে দেবো। দেখেন এয়ার হিস্ট্রি, এয়ার হিস্ট্রির ভিতরে অনেকগুলো রয়েছে, যার কারণে কি দেখাচ্ছে, ওপেন লাইব্রেরিতে যখন আমরা এয়ার হিস্ট্রিতে আবার অনেকগুলো পাচ্ছি। ওয়েব কিন্তু ফোল্ডারের ভিতরে না, আমরা এখানে এই ওয়েবটা আলাদা পাচ্ছি, যেগুলো ফোল্ডারের ভিতরে সেগুলোতে আমরা কি পাচ্ছি, অ্যারো পাচ্ছি, এগুলোতে অ্যারো পাচ্ছে। এই যে ডিফল্ট সোয়াচেসে বেসিক, আর জিবি, ডিভাইস, প্রিন্ট, ভিডিও, ওয়েব, ডিফল্ট সোয়াচেস বেসিক, 8 GB, ডিভাইস, প্রিন্ট, ভিডিও, ওয়েব। তো এটাকে আমরা আমাদের ডিজাইনে আবার সোয়াচে আমরা লোড করতে পারি, এই ওপেন লাইব্রেরি থেকে আমরা এটাকে লোড করতে পারবো, জাস্ট ওয়েব দেওয়ার সাথে সাথে এভাবে চলে আসবে। তো আমি যে সোয়াচটা তৈরি করে দেব আমার ডিজাইনের সাথে, ধরুন আমার ডিজাইনটা ছিল, আমি তিনটা কালার প্যাটার্নে সোয়াচ তৈরি করে দেবে, কি তিনটা কালার থিমে, দুইটা কালার থিমে। তো আমি প্রথম ডিজাইনটা করে দিয়েছিলাম কি, এই কালারটা ছিল আমার ডিজাইনে ব্যাকগ্রাউন্ড এলিমেন্টসে। তা আমি একটা সোয়াচে কি করলাম, যে ব্যাকগ্রাউন্ড এলিমেন্টসে আমি ব্লু কালার রেখেছি, জাস্ট অবজেক্টটাকে সিলেক্ট করবে আর এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে, আমার ওই অংশটুকু ওই কালার হয়ে যাবে। আমার এখানে টাইটেল ছিল, টেক্সট ছিল আমার ব্ল্যাক কালার, 80% ব্ল্যাক কালার। তো ক্লায়েন্ট কি করলো, টেক্সটটাকে সিলেক্ট করে আমার নতুন সোয়াচেসের যে কালারটা ছিল সে কালারটা সে দিয়ে দিবে, টেক্সট যে সিলেক্ট করবে এখান থেকে কালার দিয়ে দিবে। প্রিন্টিংয়ের ক্ষেত্রে আমাকে এই সিএমওয়াই কের পার্সেন্টেজটা অ্যাকুরেটভাবে মেনটেন করতে হবে, না হলে আমার কালার টোনটা মানে লাইট ডিপ হয়ে যাবে। তো আমার যে ক্লায়েন্ট আমার কাছ থেকে ডিজাইন নিচ্ছে, সে কিন্তু গ্রাফিক্সে ভালো দক্ষ না, শুধুমাত্র কিছু এডিট কাজ করতে পারে, সে গ্রাফিক্সের টুকটাক এডিট কাজ করতে পারে, তার ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিচ্ছে, আমাকে দিয়ে ডিজাইনটা কমপ্লিট করে নিচ্ছে। সে যদি এক্সপার্ট থাকতো তাহলে আউটসোর্সিং করে কাজ নিত না, নিজে কাজটা তৈরি করে দিত। তো সে কী করে, যে আমি তাকে একটা বিজনেস কার্ড ডিজাইন করে দিলাম, বাট ওখানে আমি কালার থিম দিব তিনটা, প্রথমটা সে তার ক্লায়েন্টকে দেখাবে, ক্লায়েন্ট দেখানোর পরে ক্লায়েন্ট যদি বলল যে না এই থিমটা ভালো লাগে না, তো সে কী করবে, খুব দ্রুত সোয়াচ প্লেটটা ওপেন করে টাইটেল, ব্যাকগ্রাউন্ড, টেক্সট এগুলো আলাদা আলাদা ধুপধাপ করে সিলেক্ট করবে আর কালার দিয়ে দেবে, দিয়ে আউটপুট দিয়ে দেবে এটা ভালো লাগতেছে। এভাবে তিন চারটা ভার্সন কালার থিম আমরা তৈরি করে দিতে হবে আমাদের ক্লায়েন্টকে, ঠিক আছে। তো আমরা এইভাবে সোয়াচেস তৈরি করব। এরপর হচ্ছে আমরা অবজেক্টের মাঝে গ্রেডিয়েন্ট কিভাবে অ্যাপ্লাই করব। প্রথমে আমরা কি করেছি, গত দুইটা ক্লাসে যে ফিল কালার আমরা অ্যাপ্লাই করা শিখেছি, আমি অবজেক্ট ক্রিয়েট করব,
অবজেক্টের মাঝে কালার ফিল করব, কালার চেঞ্জ করব। কিন্তু এই ফিল কালারের পরে আমরা পাচ্ছি গ্রেডিয়েন্ট কালার। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় গ্রেডিয়েন্টে ক্লিক করব, গ্রেডিয়েন্ট কালার নেব। এবার আমরা এই গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করব কিভাবে, আমরা এই যে গ্রেডিয়েন্ট প্লেটটাকে শো করি, গ্রেডিয়েন্ট প্লেটটাকে আলাদা করে রাখি। দেখেন গ্রেডিয়েন্টে আমাদের কি কি অপশন থাকছে, অনেকের এরকম থাকতে পারে, এই অ্যারোতে ক্লিক করবেন। প্রথম অপশন হচ্ছে গ্রেডিয়েন্টটা হয় দুই টাইপের, একটা হচ্ছে লাইনার আর একটা রেডিয়াল। লাইনার হচ্ছে এক পাশ থেকে যাবে, রেডিয়াল হবে সেন্টার থেকে। তাহলে গ্রেডিয়েন্ট টাইপ হচ্ছে দুই ধরনের। এর পরের অপশন হচ্ছে স্ট্রোকের ক্ষেত্রে, এটা এখন ডিজেবল হয়ে আছে যেহেতু আমরা ফিল কালার নিয়ে কাজ করি। এবার আমরা গ্রেডিয়েন্টটাকে অ্যাঙ্গেল রোটেট করতে পারবো। গ্রেডিয়েন্ট এখন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আমরা এটাকে 90 ডিগ্রি করি, ব্ল্যাকটা উপরে চলে যাবে। আমরা এটাকে 45 ডিগ্রি করি, ব্ল্যাকটা কর্নারে আসবে। এই দিক থেকে এভাবে গেল, এতক্ষণ ছিল লেফট থেকে রাইট, এখন লেফট বটম থেকে রাইট টপ চলে গেল। আবার 90 ডিগ্রি হলে এভাবে রোটেট করা যায়। এটা হচ্ছে রিভার্স, আমরা টপে ব্ল্যাক দেখছি, এখন বটমে চলে আসবে, রিভার্স করব আমরা গ্রেডিয়েন্টটাকে। গ্রেডিয়েন্টে আমরা কালার চেঞ্জ করব কিভাবে, এই স্লাইডগুলোতে আমরা ডাবল ক্লিক করব, কালার প্লেট আসবে। এটা হচ্ছে কালার সোয়াচেস, আর এটা হচ্ছে আমরা কালার প্লেট, আমরা কালার ম্যানুয়ালি তৈরি করে নিতে পারবো গ্রেডিয়েন্ট। এটাতেও ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আসছে কি, একটা স্লাইড এসেছে ব্ল্যাকের, কিন্তু আমরা কালার নিতে হলে 4টা স্লাইড লাগবে, CMYK। এই অ্যারোতে ক্লিক করে আমরা CMYK অ্যানাবল করব, এরপর আমরা কালার নেব। এই স্লাইডগুলো আমরা আরও বসাতে পারি, ক্লিক করলে চলে আসবে। এখানে ডাবল ক্লিক করব, আমার প্রয়োজন হলো যে না, এই পিঙ্ক কালারের যে স্লাইডটা, এই স্লাইডটা আমার দরকার নেই, এটাকে টেনে ছেড়ে দেব, ডিলেট হয়ে যাবে, অথবা সিলেক্ট করে ডিলেট আইকনে ক্লিক করব। আমরা এই স্লাইডের অপাসিটিটা কমাতে পারি এখান থেকে, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা তখন দেখা যাবে, অপাসিটি কমাতে পারি, অপাসিটি বাড়াতে পারি। এরপরে হচ্ছে লোকেশন, লোকেশনটাও আমরা মুভমেন্ট করতে পারি। এবার আমরা এখানে তো নির্দিষ্ট ভ্যালু রয়েছে গ্রেডিয়েন্টের জন্য, এই নির্দিষ্ট ভ্যালুর বাহিরেও যদি আমরা অ্যাঙ্গেল দিতে চাই, যেমন এখানে 15 ডিগ্রি নিয়ে, বাট আমি 15 ডিগ্রি দিব, এখানে আমরা টাইপ করে দিব, অথবা অন্য আরেকটা গ্রেডিয়েন্টের সাথে আমি আমার গ্রেডিয়েন্টটা ম্যাচ করাবো, বাট ওই আগের গ্রেডিয়েন্টটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল সেটা আমি আইডেন্টিফাই করতে পারছি না, সেক্ষেত্রে আমরা টুল বক্স থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলে এই ধরনের একটা ডিরেকশন আসবে, এই ডিরেকশন লাইনটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যানোটেটর। এটা অনেকের পিসিতে হয়তো শো করবে না, সিসি ভার্সনের অপশন এটা, সিএস ভার্সনে এটা পাবেন না। সিসি ভার্সনে অনেকের এটা যদি শো না করে, ভিউ মেনু থেকে এই যে হাইড গ্রেডিয়েন্ট অ্যানোটেটর, এটা হাইড হয়ে থাকবে, তো আমরা এটাকে শো করে নেব। শো করার পর এবার আমরা এটাকে ম্যানুয়ালি রোটেট করিয়ে দেখি যে কতটুকু অ্যাঙ্গেল করলে আমার অন্য ইমেজের সাথে গ্রেডিয়েন্টের শেডটা ম্যাচ করবে। এখানে এখন গ্রেডিয়েন্টটা দেখা যাচ্ছে না, কারণ সে গ্রেডিয়েন্টটা নিয়ে নিছে,
এই পর্যন্ত, আমার অবজেক্ট হচ্ছে এই পর্যন্ত, এটাকে মুভমেন্ট করে নিয়ে আসতে হবে। এই ছিল গ্রেডিয়েন্টের বিষয়। অবজেক্ট অ্যালাইনিং গত ক্লাসে দেখিয়েছিলাম, গ্রুপিং দেখিয়েছিলাম, অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট। অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট ছিল কি, আমরা এই অবজেক্টের উপরে নতুন আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেই অবজেক্টটা টপে আছে, বাট আমার অবজেক্টটাকে বটমে থাকতে হবে। অবজেক্টটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড। আরেকটা অবজেক্ট আমি তৈরি করি এখানে, তো এখানে আমরা টোটাল তিনটা অবজেক্ট রয়েছে, এই জায়গায় আমাদের তিনটা অবজেক্ট রয়েছে। আমরা রেড অবজেক্টটাকে ইয়েলোর পিছনে যদি দিতে চাই তাহলে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড দেব, বাট যদি আমি ব্লুর পিছনেও রাখতে চাই তাহলে সেন্ড টু ব্যাক দেব। ব্যাক যদি সবগুলো অবজেক্টের পিছনে সেন্ড টু ব্যাক আর সেন্ড টু ব্যাক আর একটা অবজেক্টের পিছনে গেলে ব্যাকওয়ার্ড। তো এই বিষয়টা আবার আমরা ক্রিয়েট করার সময় যদি আমরা টুল বক্সের নিচে এখানে অপশন রয়েছে, এটা হচ্ছে ড্র নর্মাল, ড্র নর্মালে আমরা প্রথমে ড্র করলাম এটা, তারপর আরেকটা ড্র করলাম, সেটা উপরে থাকবে। বাট আমি এখন ড্র করার সময়, ড্র করার সময় যদি চিন্তা করি এর পেছনে আমি ড্র করতে চাই, রেড এবং ইয়েলোর মাঝখানে আমার নেক্সট ড্রয়িংটা থাকবে, সেক্ষেত্রে এখানে ড্র বিহাইন্ড, এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে এই অবজেক্টের পিছনে চলে যাবে। আবার এটাকে সিলেক্ট করে যদি আমি এবার ড্র করি ড্র বিহাইন্ড, ফ্রন্টে থাকলে এই অপশনটা, ব্যাকে নিতে হলে এই অপশনটা, আর এমনিতে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারি, রেডটাকে সবার উপরে নিয়ে আসবো, সেন্ট বিং টু ফন্ট সবার উপরে, আর একটার উপরে আনলে অ্যারেঞ্জ বিং টু ফরওয়ার্ড, অ্যারেঞ্জ বিং টু ফরওয়ার্ড। এইভাবে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা, আর অ্যাপ্লাইং সিলেকশন টেকনিক দেখিয়েছি যে সেম কালারে কীভাবে সিলেকশন করা হয়। তো আজকে টপিকস এই পর্যন্ত, আমরা প্র্যাকটিস, না সোয়াচ তৈরি করবো আমরা, সোয়াচেস যখন আমরা ক্রিয়েট করব তখন আমাদের এখানে কালার চেঞ্জিংয়ের অপশন আসবে। হ্যাঁ, সিএমওয়াইকে দিয়ে আমি কালারটা তৈরি করে, সেটার জন্য আমি বলছি কালার এখান থেকে হচ্ছে যে আমি একটা ডিজাইন করব, তো ডিজাইনে কোন কালারের সাথে কোন কালারটা কন্ট্রাস্ট হবে, আমি একটা লোগো ডিজাইন করব, ওখানে দুইটা সিম্বল আছে, তিনটা সিম্বল আছে, যদি আমি সিঙ্গেল কালারে লোগোটা ডিজাইন করি তাহলে মনোটাইপটা নিব, তারপর প্রাইমারি সিলেকশন হচ্ছে আমি ব্লু কালার দিয়ে করব, তো ব্লু কালারে কালার টোন নিলাম, আমার প্রাইমারি সিলেকশন করলাম, দুইটা কালার আমি ডিজাইন করব, তার মাঝে আমার প্রাইমারি সিলেকশন হচ্ছে, প্রাইমারি কালার হচ্ছে গ্রিন, তো গ্রিনের অ্যাগেনস্টে কোন কালারটা আসবে, ব্লুর অ্যাগেনস্টে কোন কালারটা আসবে, এই কালার কনসেপ্টের জন্য আমি এটা দেখেছি। পয়েন্টটাকে আমরা ডিলিট করে দিব, হ্যাঁ রাউন্ড ফিগার রাখব, রাউন্ড ফিগার করব। আবার ডিজাইনিংয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাকে দেখতে হবে, যেমন এই অবজেক্টটাকে আমি কালার করলাম গ্রিন কালার, হ্যাঁ, তো কোনো কারণে আমার ব্ল্যাক রয়েছে আমার 10%, আর এটাকে যদি আমি ব্ল্যাক, এখানে হচ্ছে টু কালার, এটা হচ্ছে থ্রি কালার, তো বাট আমার কালারটা এরকম লাগবে, সেক্ষেত্রে আমি কি করব, আমি ট্রাই করব
এই সায়ানটা দিয়ে যদি আরেকটু ম্যাচ করানো যায়, এই 10%-এর কারণে হালকা শেডিং প্রজেক্টরে বেশি বুঝে যাচ্ছে না, পিসিতে আপনি আরেকটু বেটার বুঝবেন, পিসিতে যখন অ্যাপ্লাই করবেন কনসেপ্টটা বুঝে নেন। তো এই যে 10%-এর কারণে কি হচ্ছে, এই অবজেক্টটা এই কালারটা থাকার কারণে প্রিন্টিং করতে হবে আমাকে 3 কালারে, তাহলে আমার প্রিন্টিংয়ের জন্য পজিটিভ বের করতে হবে, পজিটিভে একটা কস্টিং বেড়ে যাচ্ছে, আর একটা প্লেট তৈরি করতে হবে সেখানে 500 টাকা কস্টিং বেড়ে যাচ্ছে, আবার আমাকে প্রিন্ট করতে হবে আরেকবার, এটাতে প্রিন্ট করতে হবে দুইবার, সরি এটাতে প্রিন্ট করতে হবে দুইবার, সায়ান প্রিন্ট করতে হবে, ইয়েলো প্রিন্ট করতে হবে, আর এটাতে প্রিন্ট করতে হবে 3বার, তাহলে একবারে কস্ট আমার বেড়ে যাচ্ছে। যদি এখানে 2বার প্রিন্ট করতে আমার 4,000 টাকা লাগে, এখানে লাগবে 6,000 টাকা, 2,000 টাকা আমার কস্ট বেড়ে গেছে। এখানে দুইটার প্লেটের জন্য 500 করে 1,000 টাকা লাগবে, এখানে লাগবে 1,500 টাকা, এখানে পজিটিভের জন্য 200 টাকা লাগবে, এখানে লাগবে 300 টাকা। তো শুধুমাত্র এই 2-3%-এর জন্য যখন কস্টিংটা বেড়ে যায়, ক্লায়েন্টকে ম্যানেজ করে কালারটাকে এইভাবে তৈরি করে নিতে হয়, ঠিক আছে? এই বিষয়গুলো যখন আপনি আপনার প্রতিষ্ঠানের সুপারভাইজার, ম্যানেজার অথবা নিজে বিজনেস করলে যখন এই জিনিসটা আপনি ক্যালকুলেট করবেন, তাহলে আপনি কাজটা অল্প খরচে করতে পারবেন, আপনি অল্প টাকায় কাজের বিট করতে পারবেন। অনেকেই দেখা যাচ্ছে এখন আপনি এটা তৈরি করতে গেলেন, আপনার কস্টিং আসলো কত, 4,000 টাকা বেশি, আরেকজন 4,000 টাকা কম দিয়ে নিয়ে গেল, হয়তো এই কাজে প্রফিটই আছে 3,000 টাকা, তা আপনি ভাবতেছেন এই কাজ করে কি লস দিচ্ছে নাকি, লসগুলো দিচ্ছে টেকনিকগুলো কোথায় এই জিনিসের উপরে, ঠিক আছে? তো এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ডিজাইন প্রিন্টিংয়ের জগতে এগুলো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়।